না, এটা আমি করতে পারি না। না না, আমি সরি মা, আমি সরি মা, আমি কি করি নোংরা মেয়েটার ছবি আমি আঁকলাম। ভাবি ভাবি ভাবি, কি করছো ভাবি? এটা আমি করতে পারি। আমি শান্ত হও, আমি সরি মা, আমি শান্ত হও। কি করছো তুমি? তাহলে কি করা যায়? আমি বরং ট্যান্টানে তোমাকে জাগলিং দেখাবো। জাগলিং দেখবে, এই দেখো। ও ওই, আপনি ডাক্তার না জোকার? এক্স্যাক্টলি, ইয়েস 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 ইয়েস। হাত মেলো, হাত মেলো, হাত মেলো, হাত মেলো। কি হচ্ছে রে কি? ও গড, গড, ইউ আর সো গ্রেট, ইউ আর গ্রেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজ আমি এই বিউটি আগলি, আজ আমার সঙ্গে এই আগলির দেখা হয়েছে। আমার গ্রেট ফাদারও এতদিনে যা বুঝতে পারেননি, এ সেটা অতি সহজেই বুঝে ফেলেছে। আমার বাবা আমাকে সারা জীবন ধরে দেখেও যেটা বুঝতে পারেননি বা বুঝতে চাননি, সেটা তুমি আমাকে দু একদিন দেখেই বুঝে ফেলেছ। কি বলুন তো? আসলে আমি তো কোনোদিন ডাক্তার হতে চাইনি। নো 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 নো, সিরিয়াসলি, আই এম ভেরি সিরিয়াস। আমি বরং সারা জীবন ট্রাই করে গেছি কী করে একজন সার্কাসের ক্লাউন হওয়া যায়। নো 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 নো, প্লিজ ডোন্ট লাফ। হ্যাঁ হেসো না, দিস ইজ দ্য স্যাডেস্ট পার্ট অফ মাই লাইফ। পৃথিবীতে যত সার্কাস কোম্পানি আছে, নটরাজ সার্কাস, অজন্তা সার্কাস, রাশিয়ান সার্কাস, এই প্রত্যেকের কাছে আমি গিয়েছি। এই প্রত্যেকের কাছে গিয়ে আমি আমি তাদের হাতে পায়ে ধরতে বাকি রেখেছি। প্লিজ প্লিজ, আমাকে আমাকে একটা সুযোগ দিন, প্লিজ। কিন্তু না, কেউ আমাকে কোনো সুযোগ দেয়নি। কেন জান? আমি লম্বা তাই। Yeah.
দিদি ভাই কেন শুধু শুধু মিথ্যা কথা বললি বলতো? তোকে আমি কি মিথ্যা কথা বলেছি? এই যে বললি যে পারিজাত দিকে তোর একদম ভালো লাগে না, একদম সহ্য হয় না। হুম, সহ্য তো হয় না ওকে আমার। সহ্য হয় না? না। শিওর? হ্যাঁ। তাই বুঝি? তাহলে এটা কি? হুম, দারুণ দেখতে হয়েছে, খুব সুন্দর। তারা পারিজাত থেকে এক্ষুনি দেখিয়ে আনছি। ওলি দিদি ভাই, এটা কি করলি? এত সুন্দর একটা ছবিতে, জঘন্য ছবি। আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? বসে বসে তোর পারিজাত দিয়ে ছবি আঁকবো? আমি তো আমার মায়ের ছবি আঁকতে যাচ্ছিলাম। জিম্মা, কিন্তু এই ছবিটা তো একদম পারিজাতির মতো দেখতে হয়েছে। সেটাই তো, সেটা ভেবে তো আমার মাথাটা কেমন গরম হয়ে উঠল। ভগবান জানে কি করে যে আমি ওর ছবি এঁকে ফেললাম। আমার মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? হুম, আসলে কি জানিস তো, আমরা যাকে খুব ভালোবাসি সে যেমন আমাদের মনের গভীরে থাকে, আবার ঠিক সেরকমই আমরা যাকে অপছন্দ করি সেও কিন্তু আমাদের মনের মধ্যে থাকে। শোন, তোর পারিজাত দিয়ে আমার কোনোভাবেই মনের মধ্যে নেই। তাই বুঝি? তুই জানিস না, না থাকলে তুই পারিজাত দিয়ে ছবিটা আঁকলি কেন বলতো? একটা কথা বলবো দিদি ভাই, তুই মানুষকে যত ঘেন্না করবি তোর তত রাগ ধরবে, সেই জন্য অন্যের যতটা না ক্ষতি হবে তার থেকে অনেক বেশি ক্ষতি তোর নিজের হবে। হোক, তাও কোনো অবস্থাতে পারিজাতের সাথে ভালো ব্যবহার আমি করতে পারবো না। ঠিক আছে, ভালো বিহেভ করতে হবে না, কিন্তু তুই ওকে ইগনোর তো করতে পারিস। আমি তো সেই চেষ্টাই করি, কিন্তু যখনই আমার মনে হয় মায়ের অবস্থার জন্য ও দায়, তখন যেন মাথাটা আমার কেমন যেন গরম হয়ে ওঠে। তোর কেন এরকম মনে হয় বলতো? কারণ মা রান্নাঘরে ঢোকা আগে পর্যন্ত পারিজাত ওখানে ছিল, সেটা আমি নিজের চোখে দেখেছি। এরপরও তুই বলি পারিজাতের কোনো দোষ নেই? দোষ যদি ও না থেকে থাকে তাহলে এই অ্যাক্সিডেন্টটা কি করে হলো? দেখ দিদি ভাই, এখন আমি যাই বলবো তোর রাগ হবে, তুই ভাবি উলি পাল্টে গেছে, পারিজাতের হয়ে কথা বলছে, তাই আর আমি কিছু বলতেই চাই না। তবে একটা কথা কি জানিস তো, নিজের চোখে দেখলেও না মানুষ অনেক সময় ভুল দেখে, ভুল বোঝে, সময় সব কিছুর উত্তর দেয়। দেখবি সময় আসলে তুইও তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। সোনামা, সোনামা, বলছিলাম ঝুলঝাড়াটা তো কোথায় পেলাম না, এটা দিয়ে ঝুলটা ঝেড়ে দেবো? তোদের দিয়ে বাপু একটা কাজ ঠিক মতো যদি হয়। পারি না বাপু তোদের নিয়ে। মিষ্টি দি, তুমি কাল রাতে মিষ্টি দিয়ে কি একটা করবে বলেছিলে না? ও আমি করে ফেলেছি বাপু, করে ফেলেছি, তোমায় নিয়ে ও সব নিয়ে ভাবতে হবে না। কি রে মুখ পোড়ায় দাঁড়িয়ে রইলি কেন? যা এখান থেকে যা। বললেন যে এটা দিয়ে ঝেড়ে দিতে, ফের মুখে মুখে তর্ক করছিস? বলছি না আমি এখন পুজো করব, তুই যা। তুমি তো বাছা দেখছি নিজেও মরবে আমাকেও মারবে, ভেবেছোটা কি? আমি কি করব মিষ্টি দি, কাল রাতে আমি
দু চোখের পাতা এক করতে পারিনি। আচ্ছা তুমি কালে এলে না কেন বলো তো? তাই বলে তুমি সাত সকালে আমার ঘরে এসে হাজির হবে? যাও দেখো আকে বলো আমার নয়ন কোথায়। দিদিভাই তুমি এখানে দাঁড়িয়ে আছো, ইন্দ্র তোমাকে তাড়াতাড়ি বসার ঘরে ডাকলো। ঠিক আছে তুমি যাও আমি আসছি। তুমি তাড়াতাড়ি চলো না দিদিভাই, তোমাকে ডাকছে ইন্দ্রদা। তুমি যাও আমি আসছি তাতাই। না না তুমি চলো তো তাড়াতাড়ি চলো, ডাকছে ইন্দ্রদা, ডাকছে তোমাকে। সোনা মা চলো না প্লিজ চলো তাড়াতাড়ি চলো। শোনো আমি বলছি তো, তুমি এখন নিজের ঘরে যাও, আমি রাতে আসবো তোমার ঘরে, যাও। কাল রাতের মতো আবার করবে না তো? বলছি তো আমি আসবো, তুমি যাও। আমি গতকাল অজিতবাবুর বাড়ি গিয়েছিলাম, ওনার স্ত্রীকে দেখে আমার খুব খারাপ লাগলো। কি অবস্থা তুমি ভাবতে পারবে না ওদের, বাড়িতে এই মুহূর্তে রোজগেরে বলতে কেউ তো নেই। আর অজিতবাবুর যে লাস্ট স্যালারিটা ছিল সেটা পর্যন্ত আমি তুলে দিয়েছি গিয়ে, কিন্তু এরপর কি হবে আমি কিছু ভাবতে পারছি না। তুমি এখনই এত ভেঙে পড়লে চলবে না ইন্দ্রনাথ। ভেঙে পড়বো না আমি তো দেখতে পাচ্ছি পরিষ্কার, সোমনাথ সিংহ রায় কিস্তিমাত করে বেরিয়ে যাচ্ছে। না ইন্দ্রনাথ, সোমনাথ সিংহ রায়কে আমি জিততে দিচ্ছি না। ওর খেলা শেষ হয়ে এসেছে। শোনো আমি একটা কথা ভাবছি, অবশ্য ডিসিশন তোমাকে নিতে হবে। তুমি অজিতবাবুর স্ত্রী নির্মলা দেবীকে ওনার জায়গায় বরং নিয়ে নাও। যতটুকু আমি ওনাকে চিনেছি উনি কাজটা দক্ষতার সঙ্গেই করতে পারবেন। ওয়ান্ডারফুল! আরে আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি যে আমি কি করব। আর পারিজাত তুমি এত সহজে সবকিছু সলভ করে দিলে, থ্যাংক ইউ সো মাচ পারিজাত, থ্যাংক ইউ সো মাচ। ব্যাস থ্যাংকস এর বন্যায় যে ভেসে যাব। না পারিজাত সিরিয়াসলি আমার কথা দাও, এইভাবে সবসময় আমার পাশে থাকবে। সরি মাউথ অর্গান বাজাচ্ছ, গুড, ভেরি গুড। আচ্ছা তুমি ওই সুরটা বাজাতে পারো যেটা দেবানন্দ বাজিয়েছিল। না সরি, আই এম রিয়েলি ভেরি সরি, তুমি বাজাও, ইউ কন্টিনিউ, আমি চলে যাচ্ছি। ওকে থ্যাংক ইউ, বাই। হে বাই দ্য ওয়ে আমি অনেক ভেবে দেখলাম বুঝলে,
আমার মনে হলো যে তোমারও কিন্তু একটা সিগনেচার স্টাইল থাকা উচিত, একটা পার্টিকুলার স্টাইল, যেমন ধরো রাজকুমার জানি কিংবা অমরীশ পুরি, মোগাম্বো খুশুয়া কিংবা শাহরুখ খান, কিরণ কিংবা রিশতে মে তো হম তুমারে বাপ হোতে। ব্যাপারটা কি হয়েছে বলছি, গ্রামের রাস্তা তো বন জঙ্গল, যদি হারিয়ে যাই চিনতে না পারি। এদিকে আবার সন্ধে হয়ে আসছে, চলো না চলো আমরা দুজনে মিলে আবার ফেরত যাই, চলো চলো। হ্যাঁ যে মন্দিরটা আছে না, অনেক পুরনো মন্দির, আমি রোজ ভোর ভোর সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, জানো তো, তখন তখন পুজো দিলে না খুব শান্তিতে পুজো দিতে পারি। কিন্তু আমার নয়ন, অর্চনার সময় ওখানে তুমি থাকবে, আমি আগে গিয়ে তোমার জন্য অপেক্ষা করবো। শোনো, অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ আমি এখন আসি, তুমি তুমি বরং ঘুমিয়ে পড়ো কেমন, আমি আসি। মিষ্টিদি শোনো, খালি এটুকু তো বলে যাও আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে, ও ভালো আছে তো? সব বলবো, দেওয়ালের কান আছে, কেন মিষ্টি দেই, মিষ্টি দেই।